মাত্র 11টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের কার্যকরী ভূমিকায় থাকা জাতীয় পার্টির পক্ষে সম্ভব হবে না তবে নির্বাচন কেন্দ্র করে দলটি নিজেদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে তা মেটাতে পারলে সংসদীয় বিরোধী দল হিসেবে ভালো ভূমিকা রাখতে পারবে জাতীয় পার্টি এদিকে রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের পাল্টা পাল্টি বক্তব্যের মাঝে আইনমন্ত্রী জানিয়েছেন সংসদে বিরোধী দলের বিষয়টি স্পষ্ট হতে অপেক্ষা করতে হবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ পর্যন্ত দাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সংসদে বিরোধী দলের ভূমিকায় কারা থাকছেন সেই ইস্যুটি এখন আলোচনায় সংসদ কার্যপ্রণালী বিধিতে বলা হয়েছে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে ক্ষেত্রমতে দল বা মোর্চার প্রধান হতে পারেন সংসদের বিরোধী দলীয় নেতা সেক্ষেত্রে একক দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পেলেও জাতীয় পার্টির চ্যালেঞ্জ ৬২টি স্বতন্ত্র সংসদ সদস্য আইনমন্ত্রী বলছেন সংসদে বিরোধী অবস্থানে কারা থাকছেন তা জানতে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে কতজন স্বতন্ত্র হিসেবে থাকলেন যদি দেখা যায় যে তারা একটা মোর্চা করবেন অবশ্যই সেখানে বিরোধী দল কে হবে সেটা তখন পরিষ্কার হতো রাজনীতিবিদরা মনে করেন এবার উল্লেখযোগ্য স্বতন্ত্র এমপি হওয়ায় সংসদে একক দল হিসেবে জাতীয় পার্টির পক্ষে কার্যকরী বিরোধী অবস্থান সম্ভব হবে না সংসদ সদস্যরা যারা স্বতন্ত্র তারা যদি সমর্থন না দেয় তাহলে তাকে বানানো একদম আমার মনে হয় না যে খুব সঠিক কোনো সিদ্ধান্ত হবে হবে না এই কারণে যে তিনি তখন সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলীয় সদস্যদের মতামতকে উপস্থাপন করতে পারবেন না বিশ্লেষকরা মনে করেন বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করায় সংসদে স্বতন্ত্র এমপিদের বিরোধী অবস্থানে যাওয়ার বিষয়টি সহজ হবে না অনেকেই আওয়ামী লীগের কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেট স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে মনোনয়ন না পাওয়ার কারণে তারা হয়তো আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে নিজেকে দেখতে চাইবে না এখন সেক্ষেত্রে তারা আওয়ামী লীগের সাথে হয়ে যাবে আবার আওয়ামী লীগের হয়তো একটা ও আওয়ামী লীগ ভিন্ন আওয়ামী লীগ থেকে ভিন্ন একটা কিছু করা যেহেতু বিরোধী দল দরকার সেই জায়গায় হলেও তাদের কাউকে কাউকে হয়তো কাছে টেনে নেবেন না বুধবার শপথ নিচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা মুরসালিন হক জুনায়েদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা